গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজিত ব্লগে আরও একটা ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম। তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা, পুরো কুয়াশায় একদম ঢেকে গেছে। তো এখন আমরা এনজিবি ঢুকছে, তো দেখতে থাকো ভিডিওটা, একদম স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তো বাইরের ভিউটা তো দেখলে, এবার ভেতরের ভিউটা দেখাই তোমাদের। এখন বাজে তোমার 6:30, তো এখন আমরা নামবো ট্রেন থেকে। এখন এনজিপি চলে এসেছি আর হচ্ছে এখন সব গোছানো গাছানো চলছে, নামবো। তো নেমে পড়েছে, আর সকালের ভিউটা দেখো অসাধারণ। এতক্ষণ একদম কুয়াশায় ছিল, এখন আবার একটু রৌদ্র উঠেছে, এখানকার এরকমই ওয়েদার। তো এই যে আমার বেবি হচ্ছে ব্যাগ নিয়ে চলে গেছে, কারণ মায়ের কষ্ট হবে, ও তো জানে যে মায়ের কষ্ট হলে মায়ের কতটা কষ্ট হয়, তার জন্য ও নিয়েই চলে গেছে। বলছে যে মাম্মি দাও, আমি একা একা ট্রলি টানবো। তা আমারই ভালো হলো। তো যাই হোক, এখানে দেখো সবাই নেমে, মানে এখন নামছি রানিং সিঁড়ি থেকে। নামার সময়ও কত কীর্তি হয়, কত লোক নামতে পারে না। আমার হাসি পাচ্ছিল, গোলাপ দি তো নামতেই পারেনি। তো আমাদের আগে থেকে গাড়ি বুক করা ছিল, তো এখন গাড়ির সামনে যাব। আর হচ্ছে এই যে চলেও এসেছি, তো মালপত্র এখন তোলাতুলি হচ্ছে, কারণ অনেকটা রাস্তা। সবাই তো বলছে 4-5 ঘন্টা, তো 4-5 ঘন্টা কীভাবে যে আমি গাড়ির মধ্যে কাটাবো, আমি শুধু সেটাই ভাবছি। তো দেখো লোকটা উঠে গেছে, এক এক করে সব ট্রলি মলি তুলছে। তো আমাদের ব্যাগগুলো একদম তুলে দিয়েছে, আমরা বমির ট্যাবলেট বলো, গ্যাসের ট্যাবলেট বলো, কিচ্ছু খেতে পারিনি, সব ওই ব্যাগের মধ্যে ছিল ওপরে। আর সেরকমভাবে নিচে তো ব্যাগ, সেই ছোটো ব্যাগের মধ্যে কিছু রাখাই ছিল না। তো যাই হোক, গ্যাসের ট্যাবলেটও খাইনি, বমির ট্যাবলেটও খাইনি, জানি না আমাদের অবস্থা কী হবে। এখন তো খুব এক্সাইটেড, যাবো যাবো যাবো, এরপরে আমাদের কী অবস্থা হবে জানি না, কারণ আমি গাড়িতে একদমই চড়তে পারি না। আদ্রি তো পারে না, ওর পাপাও পারে না, তো আমাদের তিনজনকারই সমস্যা। তো এখন তো কী সুন্দর মাথা তুলে বসে আছি, আর গাড়িতে উঠলে আমি মাথা নামাতেই পারি না, মানে তুলতেই পারি না। এখনও যেহেতু গাড়িটা ছাড়েনি, সের জন্য আমি মাথাটা তুলে রেখেছি। তো অসাধারণ ভিউ, আমার চোখে প্রথম দেখা এইসব ভিউ। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, জানি তোমরা অনেকেই গেছো, আবার অনেকে যাওনি। তো আমার ভিডিও দেখে অনেকের যেতে একদম ইচ্ছা করবে আমি জানি, তো দেরি না করে তাড়াতাড়ি চলে যেও। আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না যে আমি এসেছি এখানে। তো মানে আমি খুব খুশি, আর আমি এত খুশি হয়েছি, খুশির ঠেলায় আমি কান্না করে দিয়েছি। আমি স্বপ্নেও ভাবিনি যে এতটা দূর আমি আসতে পারবো। আর এখানে হচ্ছে দেখো তোমার মানে আর্মির যে কী বলে আর্মি টেন্টগুলো আছে, তো এখানে এখানে আর্মিরা থাকে, তো এখানে আর্মি ক্যাম্প, সরি ভুলে গেছিলাম। আর তো এখানে হচ্ছে সব ওই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো লোক বসে আছে, ওখানে হচ্ছে কী একটা কাজ হচ্ছে, মানে পড়াশুনো টাইপের, মানে স্কুল টাইপের কিছু একটা হচ্ছে ক্যাম্পিং। আর তো হচ্ছে এখন গাড়িটা ভালোই জোরে চলছে, আর আমি তো একদম মাথা তুলতে পারছিলাম না, শুয়ে শুয়ে দেখছিলাম ঘন জঙ্গল, আর জঙ্গলে বলছিলো যে হাতি আছে। তো বেশ এক্সাইটেড আমরা হাতি দেখার জন্য, কিন্তু আমরা দেখতে পাইনি আমাদের দুর্ভাগ্য, কারণ এত সামনে হাতি থাকবে না, আরও একটু ঘন জঙ্গলে গেলে হয়তো হাতি থাকবে। তো যাই হোক, তো তোমরা কেমন দেখছো, আশা করি যে এতক্ষণ আমার সাথে আছো, তো প্লিজ এতক্ষণ যখন আমার পাশে আছো, তো একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, তো আমিও একটু খুশি হয়ে যাব। আর এমনি আমি অনেক খুশি, কারণ আমার মুখে কোনো ভাষা নেই, তো সামনে তো কালো কালো পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, তো আমার চোখে এগুলো প্রথম দেখা, আমি স্বপ্নে দেখেছি আর হচ্ছে ফোনে টিভিতে এইসবই দেখেছি, সামনাসামনি কখনো দেখিনি, আর এত যে সৌভাগ্য হবে ভাবতেও পারিনি। তার জন্য আমার বরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো তোমরাও দেখো। Thank you.
পড়েছি একটা রেস্টুরেন্টে, তো এখানে এখন একটু কিছু খাবো কারণ আমরা কিছু খাইনি। সেরকমভাবে আদৃত্য দুবার ঢালা হয়ে গেছে, বমি করা হয়ে গেছে। তো যাই হোক, তো কী খাবো ভাবছি যে এখানে হচ্ছে পুরিও আছে আর হচ্ছে মোমো আছে, এখানে ভেজ মোমো। তো যা দাম, পুরো মাথা কাটা দাম। তো আমি মোমো খেয়েছি আর আমার বর হচ্ছে পুরি খেয়েছে। আর তো তারপরে আবার রওনা দিয়ে দিয়েছি আমাদের যাত্রাপথে। তো এখানে দেখো, এইগুলো আমার বরমশাই সব ভিডিও করেছে, কারণ এখানে আমি আর কিছু তুলতে পারিনি। আমার এত শরীরটা খারাপ লাগছিলো, সব আমার বর ভিডিও করেছে, আমি তখন ঘুমাচ্ছিলাম। তো দেখো ওর এত, মানে ওরও শরীর খারাপ লাগছিলো, কিন্তু ওর এত কষ্টর মাঝখানে ও ছেলেকেও সামলেছে, আবার ভিডিও করেছে, আবার নিজেকেও সামলেছে। আর আমি এক সাইডে একদম এক কোনায় চুপচাপ শুয়েছিলাম, কারণ একদম শরীরে ভালো লাগছিলো না। তো বর হয়তো মানে এরকম হওয়া উচিত যে বউয়ের সমস্ত কষ্ট সমস্ত দুঃখ সব বুঝবে। তো তার জন্য আমি সুমনকে মানে এতটা হ্যাপি বলতে পারবো না, যে ও খুবই বোঝে আমাকে যে আমার কখন কষ্ট হচ্ছে, আমার কোন জিনিসটা প্রয়োজন, কোন জিনিসটা এখন হলে পরে হচ্ছে আমার সুবিধা। তো খুবই বোঝে। আর লাগেজ গুছিয়েছে ও সব, তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছো, সব কিছু ওই গুছিয়েছে। আর আমি একদমই গোছাতে পারি না লাগেজ ট্যাগেজ, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য, এত সুন্দর জিনিস দেখানোর জন্য। হ্যাঁ, হয়তো ওরও এই ফার্স্ট, আমার জন্য ওর ফার্স্ট, কারণ আমি যদি জেদ না করতাম ও এখানে সত্যিই আসতো না। তো তার জন্য ওকেও থ্যাংক ইউ, আর ও আমাকেও অনেক থ্যাংক ইউ বলেছে, কারণ ও কখনো দেখেনি। আর আমার জন্য যে ও এইগুলো দেখতে পাচ্ছে, আমার কাছে এটাই অনেক। তো ও হ্যাপি হলে আমিও হ্যাপি, ও আমার জন্য এতটা করে, ওর জন্য আমি কেন করব না বলো? সুযোগ যদি কখনো আসে, ওর জন্য আমি অনেক কিছু করতে চাই। তো আমরা এখন সিকিম চলে এসেছি। তো এটা পুরো এত সুন্দর ভিউটা বলার মতো না, পুরো মনে হচ্ছে যে একটা স্বপ্নের জগতে চলে এসেছি। আর তো কি বলবো, আর সবার অবস্থা একদম শেষ, বমি করতে করতে এসেছি। আর এইবার হচ্ছে আমি একবারও বমি করিনি, মানে এটা ওয়ার্ল্ড রেকর্ড বলতে পারো আমার, তো একদম বমি হয়নি আমার। আর তো টুয়ার্মা করেছে আমার ছেলে, করেছে টুয়াও করেছে, আর আমার বড়ও করেনি। তো দেখো সবাই পুরো একদম ক্লান্ত আর টায়ার্ড, আমি তো মাথা তুলতেই পারছিলাম না, আর টুয়ারমারও অবস্থা একদম শেষ। তো যাই হোক, তো চলো চলে এসেছি, এখন নামবো আমরা। তো 8:30 সময় আমরা মানে হচ্ছে গাড়িতে উঠেছি, আর এখন বাজে তোমার 1:45। তো এতক্ষণ ছিলাম, তো সবার একদম অবস্থা খারাপ। ফোনটা তোল না, ফোনটা পড়ে গেল তোর বাড়ির। তো সবার একদম অবস্থা একদম খারাপ, সব বমি করতে করতে এসেছি, আদৃত করেছে, আর এই যে টুয়ার মতো কতগুলো করেছে। তো যাই হোক, এখন কোন হোটেলে থাকবো জানি না, তো চলো হোটেলে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এতক্ষণ কি সুন্দর তোমার রৌদ্র ছিল, এখন পুরো কুয়াশায় ঢেকে গেছে। তো চলো পরে। তো এখান থেকে হোটেলটা বেশ কিছুটা দূর, তো 5 মিনিট লাগবে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমি একটা দেখো কি সুন্দর ঘাস ফুল পেয়েছি, ওটা মাথায় গুঁজেছিলাম। হাই গাইস, এখন আমরা হোটেলে চলে এসেছি। তো এখন আমরা, ও মা এটা কে পেছন দিয়ে, ও তুমি, এটা দেখিনি।
আমি ভাবলাম যে কে একটা নেপালি ছেলে চলে আসলো কোথা থেকে। চলো আমরা কোন রুমে থাকছি সেটা দেখাবো। তো এটা হচ্ছে ডবল বেড, মানে চারজন আমরা থাকতে পারবো। তো আমরা আর টুয়ারা এক রুমে রয়েছি, আর এই যে দেখো দুজনে মিলে দৌড়াদৌড়ি করছে। আর এখানে বেশ বড় সড়ই রুমটা, তো এখানে তিনটে বেড আছে, পায়খানা বাথরুম, আর একটা হচ্ছে তোমার আলমারি আছে, টিভি আছে, ব্যাস এইটুখানি। স্নান ধান কমপ্লিট, স্নান করিনি, লজ্জার কথা। তো না, স্নান করবো না, এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর, মানে এত ঠান্ডা, মানে কনকন করছে গা, তো স্নান করলে আরও শরীরটা খারাপ হয়ে যাবে। তো গা হাত পা এমনি পঞ্চ করে নিয়েছি, তো এখন আমরা খাবো। খুব খিদে পেয়েছে, এসেই খেয়ে নিয়েছিলাম, কারণ কালকে রুটি আর তরকারি ছিল, সেটা আমি এসেই খেয়ে নিয়েছি। আর গাড়িতে তো আমি কিছু খাইনি, কারণ বমি করব। আর এইবার এত আমি বমি করিনি এইবার, তাই সবাই বলছে যে তুমি বমি করো নি, বেশ ভালো। তো যাই হোক, তো চলো পরে আবার কথা। খেতে বসে পড়েছি, আজকের মেনুতে ছিল সয়াবিন ডাল আর হচ্ছে ডাবল ডিম। তো চলো এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আমরা এখন এসেছি এমজি মার্কেটে। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবে। টাটা।